बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम सुप्रिय शिक्षार्थी बंधुरा केमन आछो तुम्हरा सबाई आशा करी तुम्हरा सकले खूब भालो आछो आलहमदुलिल्लाह आमिओ भालो आछि। दशम श्रेणी बांगला प्रथम पत्र क्लासे तुम्हारे सकल के स्वागत जानाच्छि। आमि जुलेखा यासमिन सिनियर शिक्षक सृष्टि सेंट्रल स्कूल एंड कलेज राजशाही। शिक्षार्थी बंधुरा आमरा एक एक करे आमादेर जे सिलेबासेर पाठ्यगुलो रयेछे सेगुलो किन्तु एक एक भावे रिविसन दिया शेष करेछि एवं तारी धारावाहिकताय आज के अध्यायटी शुरू करब से अध्यायटी होच्छे जीवन संगी। ताहले तुम्हरा सकले बई खाता कलम एगुलो एकटू रेडी करे नाओ। ताहले आमादेर आलोच्य विषय होच्छे आज के जीवन संगी, हेमचंद्र बंदोपाध्याय लेखा सुंदर एकटी कविता एवं शिक्षणीय कविता, जे से कविता थेके आमरा अनेक किछु शिखते पारि आमादेर जीवन सम्पर्के, जीवन परिचालनार जन्य आमादेर की की प्रयोजन हय, धैर्यशील केमन भावे होते हबे एई विषयगुलो। तबे तार आगे सामान्य किछु प्रश्न पूर्वेर पाठ थेके। आमरा पूर्वे जे अध्यायटी आलोचना करेछिलाम सेई अध्यायेर उपरे तोमादेरके आमि छोटोखाटो प्रश्न धरब, ताहले सबाई एकटु प्रस्तुत हये नाओ। ओके धन्यवाद। ताहले आमादेर छिल মমতা দি अध्यायटी। ताहले बोलो तो মমতা দি कार लेखा? মানিক বন্দ্যোপাধ্যায়। ভেরি গুড। আচ্ছা এবার বলো তো মমতা দির বেতন কত টাকা সে আশা করেছিল? বারো টাকা। বাহ সুন্দর হয়েছে। আচ্ছা এবার বলো দেখি মমতা দির ছেলের বয়স কত? পাঁচ বছর। বাহ। আচ্ছা তোমরা কি বলতে পারবে মমতা দির যে বাসায় থাকতো সেই বাড়ির ঠিকানাটা? রাইট, জীবনময়ের গলি ২৭ নম্বর বাড়ি। ওকে সুন্দর হয়েছে। তাহলে এখন আমরা আমাদের পাঠ্য যে বিষয়টি মানে আজকে যে আলোচ্য বিষয়টি সেই আলোচ্য বিষয়ে চলে আসি, জীবন সঙ্গীত। এবং এই জীবন সঙ্গীতের যিনি কবি তার নামটা আমরা একটু সুন্দর করে লিখে নিই, হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় রচিত জীবন সঙ্গীত কবিতাটি খুবই একটা শিক্ষণীয় এবং গুরুত্বপূর্ণ কবিতা। এবং আমরা দেখেছি এই কবিতাটিতে জীবন সম্পর্কে বলা হয়েছে যে জীবন কখনো নিছক কোনো স্বপ্ন নয়, আসলেই স্বপ্ন নয়, কারণ এখানে আমাদেরকে অনেক কিছু বাস্তবে রূপদান করতে হয়। সেটা আমাদের স্বপ্ন হতে পারে, আমাদের কাজ হতে পারে, এটাকে আমাদেরকে বাস্তবে রূপদান করতে হবে। তাহলে এই কবিতাটি সম্পর্কে আমরা আরও জানতে পেরেছি যে এখানে মিথ্যা সুখের কল্পনা করে দুঃখ বাড়িয়ে লাভ নেই, বরং আমাদের জীবনকে অন্যদিকে ধাবিত করতে হবে, আমাদের উদ্দেশ্যকে সফল করতে হবে। কবি সবসময় বলেছেন যে পৃথিবীতে সাহসী যোদ্ধার মতো বাঁচতে হবে। এবং এই কবিতাটি একটি ভাবানুবাদ, হেনরি ওয়ার্ডসওয়ার্থের লেখা পার্সনেল অফ লাইফের একটি সুন্দর ভাবানুবাদ হচ্ছে জীবন সঙ্গীত কবিতাটি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এই কবিতা থেকে কিন্তু অসংখ্য অসংখ্য জ্ঞানমূলক প্রশ্ন কিন্তু আমরা পেয়ে যাই। তো তোমাদের উদ্দেশ্যে, তোমরা তো জানোই যে প্রত্যেকটা লাইন থেকে আমরা জ্ঞানমূলকের জন্য প্রশ্ন পেতে পারি, তো যেহেতু সব লাইনগুলোই আমাদের ইম্পর্টেন্ট, তবুও আমি চেষ্টা করছি তোমাদেরকে কিছু কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তোমাদের সামনে সেটাকে আলোচনা করার, যেন তোমাদের সেই সমস্যাগুলো হয়তো বা দেখা যাচ্ছে যে আমরা জানি কিন্তু এই প্রশ্নটাতে এসে আমরা আটকিয়ে যাই। দেখা যায় যে খুবই সোজা সোজা প্রশ্ন আমরা পাচ্ছি, আরও সোজা প্রশ্ন দেখা যাচ্ছে আমরা তো গুরুত্বই দিই না কিন্তু আমরা সেখানে যে আটকা যাচ্ছি, বেশি কঠিন পড়তে যেয়ে সোজাগুলো আমাদের কাছ থেকে হাত খসকে যায়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা সকলে একটু নোট নেওয়ার জন্য প্রস্তুত হয়ে নাও। আমরা যে এক নম্বর প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেই প্রশ্নটি হচ্ছে যে এই যে জীবনসঙ্গীত রচনাটি বা জীবনসঙ্গীত কবিতাটি আমরা পড়ছি, এই কবির সম্পর্কে, কবির একটি মহাকাব্য রয়েছে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় রচিত মহাকাব্য কোনটি? কে বলবে বলো দেখি, তোমাদের তো এগুলো সব পড়া আছে, রিভিশন চলছে। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় রচিত মহাকাব্যটি হচ্ছে বিত্র সংহার। তাহলে উত্তরটি কী হবে? বিত্র সংহার। গুড। ওকে, তারপরে আমরা বলতে পারি যে এই কবিতাটিতে আছে যে আমাদের জীবন কেবল কি নয়, আমাদের জীবন
केवल कि नय के बोलबे हाँ आमादेर जीवन केवल निछक स्वप्न नय आमादेर जीवन केवल निछक स्वप्न नय गुड भेरि गुड सुंदर हयेछे तारपरे बोलो तो किसेर कोनो मुक्ति नेई किसे कोनो मुक्ति नहीं किसे कोनो मुक्ति नहीं राइट वैराग्ये कोनो मुक्ति नहीं बाह सुंदर होच्छे वैराग्ये कोनो मुक्ति नहीं ताहले आम्रा आरो ए पाठ सम्पर्कित आम्रा आरो कयेकटी प्रश्न तोमादेर सामने एकटु लिखे नी तोमरा संगे संगे तुले नाओ बाह्य दृश्य अर्थ कि बाह्य दृश्य अर्थ कि তাহলে বাহ্য দৃশ্য বলতে আমরা কি বুঝি আমাদের শব্দার্থে সুন্দর করে লেখা আছে বাহ্য দৃশ্য হলো যে বাইরের যে জগৎ বাইরের যে চাকচিক্যময় জগৎ সেটাকে বলা হচ্ছে বাহ্য দৃশ্য তাহলে বাইরের জগতের চাকচিক্যময় রূপ বা জিনিস বাইরের জগতের চাকচিক্যময় রূপ বা জিনিস এটাকে বলা হয় বাহ্য দৃশ্য এবার আমরা একটু পাঁচ নম্বরটা লিখি নি পাঁচ নম্বর প্রশ্নটা আমরা লিখি যে যশোর দ্বারে অর্থ কি যশোর দ্বারে অর্থ কি যশ মানে খ্যাতি আর দ্বার মানে হলো দরজা তাহলে যশোর দ্বারে অর্থাৎ খ্যাতির দরজায় বা খ্যাতির দ্বারে তাহলে আরেকবার বলে নি দেখো তো হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় রচিত মহাকাব্যটির নাম হচ্ছে বিত্র সংহার আমাদের জীবন কেবল কি নয় আমাদের জীবন কেবল নিছক স্বপ্ন নয় কিসে কোনো মুক্তি নেই বৈরাগ্যে কোনো মুক্তি নেই বাহ্যদৃশ্য অর্থ কি বাইরের জগতের চাকচিক্যময় রূপ বা জিনিস এবং যশোদ্দার অর্থ কি যশোদ্দার অর্থ হচ্ছে খ্যাতির দ্বারে বা খ্যাতির দরজায় ঠিক আছে আচ্ছা এরপরে আমরা আরও পাঁচটি প্রশ্ন নিয়ে আলোচনা করব খুব বেশি না তাহলে আমি একটু এটা তোমাদের সুবিধার জন্য এটা একটু মিটাই দিচ্ছি এবার ছয় নম্বরটি ছয় নম্বর প্রশ্ন ছয় নম্বর প্রশ্ন আমরা কি বলবো দেখো যে কিসের সাধন করতে হবে তাহলে সাধন কিসের সাধন করতে হবে কে বলবে বলতে পারবে কিসের সাধন করতে হবে হ্যাঁ সংকল্পের সাধন করতে হবে যদি আমার জীবনে কোনো প্রতিজ্ঞা সংকল্প না থাকে তাহলে আমার তো লক্ষ্যে পৌঁছানো একটা অনিশ্চিত হয়ে যাবে তাহলে কিসের সাধন করতে হবে সংকল্পের সাধন করতে হবে তারপরে কারা প্রাতঃ স্মরণীয় হয়েছেন কারা প্রাতঃ মানে সকাল স্মরণীয় তাহলে প্রাতঃ স্মরণীয় হয়েছেন আমরা কাদেরকে অনুসরণ করি মনে করি কাদের কথা তাহলে আমরা বলতে পারবো মহাজ্ঞানী মহাজনরা প্রাতঃ স্মরণীয় হয়েছেন মহাজ্ঞানী মহাজনরা প্রাতঃ স্মরণীয় হয়েছেন তারপরে আমাদের জীবন কিসের মতো ক্ষণস্থায়ী খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আমাদের জীবন কিসের মতো ক্ষণস্থায়ী আমাদের জীবন কিসের মতো ক্ষণস্থায়ী হ্যাঁ শৈবালের নীরের মতো শৈবাল যে পানির উপরে ভেসে বেড়ায় আমরা জানি শৈবালের কোনো নীর নেই অর্থাৎ তার কোনো স্থায়ী ঠিকানা নেই তাই শৈবালের নীরের মতো আমাদের জীবনেরও কোনো স্থায়িত্ব নেই জন্ম মৃত্যু এটা আমাদের বলাই যাবে না কখন কার জন্ম হবে কখন কে মারা যাবে এটা একেবারেই অনিশ্চিত ঠিক আছে তারপরে আরেকটি প্রশ্ন যে কিভাবে সংকল্প সাধন করতে হবে কিভাবে সংকল্প যে আমরা কিসের সাধন করতে হবে লিখেছিলাম সংকল্পের সাধন তাহলে সংকল্পের সাধন করতে হবে কিভাবে সংকল্পের সাধন করতে
হবে কিভাবে সংকল্পের সাধন করতে হবে কিভাবে হ্যাঁ একদম সঠিক ধরেছো নিজ নিজ কাজে রত হয়ে সংকল্পের সাধন করতে হবে নিজ নিজ কাজে তার মানে আমার যে কাজটুকু অর্থাৎ তোমার যে কাজটুকু যেমন সঠিকভাবে পড়াশোনা করা আব্বু আম্মুর কথা মেনে চলা ঠিক এইভাবে নিজে নিজের কাজগুলোকে যদি আমরা সঠিকভাবে করি তাহলে আমরা আমাদের সংকল্পটাকে সাধন করতে পারবো এবং শিক্ষার্থী বন্ধুরা আমাদের লাস্ট যে প্রশ্নটি সেটা হচ্ছে একটি অর্থ দেব তোমাদেরকে অর্থটা হচ্ছে জীবাত্মা শব্দটির অর্থ কি জীবাত্মা শব্দটির অর্থ কি জীবাত্মা শব্দটির অর্থ হলো জীবের আত্মা আমরা জীব জীবের আত্মাকে বলা হয় জীবাত্মা তাহলে কিসের সাধন করতে হবে সংকল্পের কারা প্রাতঃস্মরণীয় হয়েছেন মহাজ্ঞানী মহাজনরা আমাদের জীবন কিসের মতো ক্ষণস্থায়ী শৈবালের নীরের মতো সংকল্পের সাধন করতে হবে কিভাবে নিজ নিজ কাজে রত হয়ে আর জীবাত্মা শব্দটির অর্থ কি জীবের আত্মা তাহলে তোমাদের কি কারো কোনো সমস্যা আছে আজকের মানে কিছু বলবে যে তোমাদের যদি কোনো থাকে যে না সেই লাইনটি বলা হয়নি বা তোমরা জানতে চাচ্ছ হ্যাঁ বলতে পারো অবশ্যই বলতে পারো অর্থ আকিঞ্চন আকিঞ্চন অর্থ কি আকিঞ্চন অর্থ হলো চেষ্টা আকিঞ্চন মানে হলো চেষ্টা ওকে তারপরে আর কেউ কোনো প্রশ্ন করবে হ্যাঁ আমরা আরও দেখতে পাচ্ছি ওখানে আরও গুরুত্বপূর্ণ অনেক প্রশ্ন আছে শব্দ আছে যেমন সমরাঙ্গন মানে যুদ্ধক্ষেত্র বলো তো সমরাঙ্গন মানে কবি কিসের সাথে সমরাঙ্গন বা কোন জিনিসটাকে সমরাঙ্গন বলেছেন হ্যাঁ এই যে আমাদের সংসারে যে আমরা বাস করি এখানে যে আমাদের প্রতিনিয়ত যে কার্যাবলীগুলো এটা একটা সমরাঙ্গনের মতো হ্যাঁ আমরা তলোয়ার নিয়ে হয়তো এখানে যুদ্ধ করছি না কিন্তু একটা যুদ্ধক্ষেত্রের মতোই এখানে সবসময় নিজেকে টিকিয়ে রাখার জন্য অসংখ্যবার নিজেকে প্রমাণ করতে হয় নিজের কার্য দিয়ে নিজের দক্ষতা দিয়ে নিজেকে প্রমাণ করতে হয় তাহলে শিক্ষার্থী বন্ধুরা চট করে একটু হোমওয়ার্কটা লিখে নাও হোমওয়ার্কটা হচ্ছে আলোচিত যে আমরা যে আজকে আলোচনা করলাম সেই আলোচ্য দশটি প্রশ্ন দশটি প্রশ্নের উত্তর লেখা ঠিক আছে তাহলে সুন্দর করে কিন্তু গ্রুপে পোস্ট করে দিতে হবে তাহলে ক্লাসে আলোচ্য দশটি প্রশ্নের উত্তর লেখা আছে ক্লাসে যে দশটি প্রশ্ন আমরা আলোচনা করলাম সেই দশটি প্রশ্নের সুন্দর করে উত্তর লিখে গ্রুপে পোস্ট করে দিবে তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা ক্লাসের একদম শেষ পর্যায়ে চলে এসেছি এখন আমরা সবসময় চেষ্টা করি যে আমরা সমাজে এমনভাবে চলবো যেন আমাদের চলাফেরায় কারো কোনো অসুবিধা না হয় হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই আমরা আমাদেরকে শুধুমাত্র এইটুকুটাই একটু দান করি যে আমাদের জন্য আমাদের কাজের জন্য আমাদের কথার জন্য বা যে কোনো বিষয়ে আমাদের জন্য যেন কারো কোনো অপকার না হয় আমরা উপকার করার চেষ্টা করব উপকার যদি করতে নাও পারি আমরা কখনো কারো অপকার করব না সবসময় চেষ্টা করব নিজেকে একজন ভালো নাগরিক হিসেবে দেশে প্রতিস্থাপন করার নিজেকে একজন ভালো সদস্য হিসেবে আমার পরিবারে মানে লোকের সামনে থাকার এবং এটা কখন হবে যখন তুমি অন্যের কোনো অপকার থেকে নিজেকে সরিয়ে রাখবে তাই শিক্ষার্থী বন্ধুরা আশা করছি তোমরা আমার এই কথাটি মেনে চলার চেষ্টা করবে এবং তোমরা যে কথাগুলো পূর্বের কথাগুলো মেনেছো তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করছি এই কথাটিও তোমরা মানবে তাহলে আগামী ক্লাসে আবার দেখা হবে সকলের সুস্থতা কামনা করি আল্লাহ হাফেজ